আদানী পোর্ট এন্ড স্পেশাল ইকোনোমিক জোন লিমিটেড কার্গো পরিবহনের উল্লেখনীয় অভিবৃদ্ধি। এপ্রিল 2023 মাসিক কার্গো ভলিউম 32.2 মিলিয়ন মেট্রিক টনরে পৌঁছিছি। 2024 আর্থিক বর্ষ আরম্ভর এই উল্লেখনীয় অভিবৃদ্ধি কৌশি মাসর হয়ে কার্গো পরিবহনরে সর্বাধিক। বর্ষকু বর্ষ এ 12.8% হারে বৃদ্ধি পাচ্ছি। কৃষ্ণাপাটনম পোর্ট এবং টুনা পোর্টর মাসিক ভলিউম সর্বকালীন অধিক রয়েছে। সেইপরি ঘরোই কন্টেনর কার্গো ভলিউম বর্ষকু বর্ষ 13.6% হারে বৃদ্ধি পাইছে। এই অভিবৃদ্ধি শুখিলা কার্গো পরিবহনকু প্রোৎসাহিত করুথিবার এহা 9% বৃদ্ধি সহ কন্টেনর ভলিউম 13.6% বৃদ্ধি পাইছে। কার্গো ভলিউম অভিবৃদ্ধি দর্শাউছি যে পরিচালনাগত দক্ষতার অভিবৃদ্ধি নেই রণনীতি হি এই ফল দেইছি এবং আগকু মধ্যে এহা জারি রহিব বলি কইছন্তি এপিএসজেড সিইও করণ আদানী। চারিটি পোর্টরে মাসিক পরিবহনরে আখিদৃশিয়া অভিবৃদ্ধি হইছি, যাহা মধ্যে রয়েছে কৃষ্ণাপাটনম পোর্ট, ধামরা, টুনা, কুটুপালি এবং এনোট। মুন্দ্রা লিকুইড টর্মিনাল সর্বাধিক 61,841 মেট্রিক টন খাইবা তেল পরিবহন করেপারিছি, পূর্বরু এহা 57,000 মেট্রিক টন থিলা। গঙ্গাবরম পোর্ট মাসরে সর্বাধিক 88 রেক পঠাই পারিছি। রেল ভিত্তিভূমি ক্ষেত্রে নিবেশ ফলরে এপিএসইজেড র পরিচালনা ক্ষমতা বৃদ্ধি করিবারে সহায়ক হইছি। দহেজ পোর্ট ওভার হেড ইলেকট্রিক লাইন কাম সম্পূর্ণ হইছি, ফলরে ভারতীয় রেল পরিবহনর ইলেকট্রিক লোকোমোটিভরে রেক পরিবহনরে সহযোগ মিলিব। এপ্রিল 23 ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রাইট করিডর লাইন দাদ্র পর্যন্ত সরিছি, ফলরে দুই থাকিয়া রেক সেবা আইসিডি দাদ্রারু মুন্দ্রা পোর্ট আরম্ভ হইছি। এপ্রিলে মোট রেল কন্টেনর ভলিউম 22% বৃদ্ধি পাইছি। দেশের রেল নেটওয়ার্কের বৃদ্ধি পরিবহনকু প্রোৎসাহিত করুথিবা বেলে আগামী দিনরে এহা জারি রহিব বলি কোম্পানি আশা করুছি। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।